হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই দেখতে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ মেয়ের দুদিন ছুটি রয়েছে তা শুভ এসেছিল কলকাতা তো আমরা বললাম যে আমিও যাই ঘুরে আসি তো মেয়ে আমি শুভ আর আমার ভাই ভাই যেহেতু আমার বাড়িতে এসেছিলো ভাইকেও নিয়ে এসেছি তো তিনজন এসেছি তিনজন না আমাকে নিয়ে চারজন তো চারজন এসেছি তো গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছি রাত দশটার সময় তো এটা পরের দিনকার সকালের ভিডিও মঙ্গলবারের ভিডিও তো এই যে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর চা হবে আমাদের মেয়ের জন্য দুধ আর পাউরুটি দিয়ে দিচ্ছি ও একদম ব্রেকফাস্টই করে নেবে কারণ এখন প্রায় আটটা বাজতে যায় আর আমরা এখন চা খাবো একটু পরে আমরা জলখাবার খাবো তো এরকমটা ইচ্ছে রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মেয়ের এখন অনলাইন ক্লাস হচ্ছে দশটা থেকে এগারোটা এক ঘন্টা পুরো অনলাইন ক্লাস হয় তো যে কারণে এখন ও দুধ তো পাউরুটি খাক তারপর অনলাইন ক্লাস শেষ হলে কিছু একটা খাইয়ে দেবো ফলটল তো এই যে দেখো তিনজনের পাতা চা আমরা করে নিলাম আমার ভাইরা শুভ তিনজনের করে নিয়েছি আমরা খাবো আর মেয়ের যেহেতু ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তো এখন ওকে জল দিচ্ছি জলটা খেয়ে ও অনলাইন ক্লাসে বসবে আর হ্যাঁ কিছু বাজার করে নিয়ে আসতে হবে কারণ অনেক কিছু বাজার ফুরিয়ে গেছে এখানে তো সেরকম কিছু বাজার রাখা হয় না একদম শেষ করে যাওয়া হয় তো যতটা প্রয়োজন সেইটুকু মতনই বাজার করে নিয়ে আসা হয় সেটা শেষ হয়ে গেলে আর এক্সট্রা কিছু করা হয় না এই যে দেখো পাকা কলা নিয়ে এসেছি আর এই যে দেখো পেঁয়াজ কলি নিয়ে এসেছি আমাদের ওখানে তো পেঁয়াজ কলি ওঠে না কিন্তু কলকাতাতে উঠেছে দেখে আমি কিনে নিলাম আর এই যে দেখো ফুলকপি একটা ফুলকপি কিনেছি আর এখানে রয়েছে কাঁকরোল শুভ খুব পছন্দ করে আর মেয়েও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে কাঁকরোল আর এটা হচ্ছে গিয়ে বিনস বিনস নিয়ে এসেছি আর মেয়ে যে দেখো কিন্ডার জয় খাচ্ছে এই জিনিসটা যে ওরা কি পায় ওই জিনিসে বলতে পারবো না এতটা খেতে পছন্দ করে বেগুন নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা পাতিলেবু যা যা কিছু দরকার হয় টুকিটাকি মোটামুটি নিয়ে এসেছি যে আলু পেঁয়াজ আদা এই সব নিয়ে এসেছি আর এই যে দেখো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব প্রায় দশটা বাজতে যায় যে দেখো কলা দুধ আর পাউরুটি শুভকে দিয়ে দিচ্ছি ভাই বলছে আমি একটু পরে খাবো ভাইয়ের জন্য রেখে দিয়ে মেয়েকে নিয়ে অনলাইন ক্লাসে বসবো এই যে দেখো মেয়ের কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে এখন এই সাড়ে এগারোটা মতন বাজে কিছু জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম জামা কাপড় না ওই বেড কভার যেগুলো যেটা পাতা ছিল বেডের ওপর তো সেটা আমি ধুয়ে কেচে এই যে দেখো মেলিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে শুভর কিছু গেঞ্জি প্যান্ট এগুলোও ছিল সেগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি আর রোদটা এখানে না ভালোই লাগে সারাদিন তো এই রোদে মোটামুটি শুকিয়ে যাবে আর বেডশিটটা ছাদে নিয়ে গিয়ে ভাই আর শুভ দুজনে মিলে মেলিয়ে দিয়ে আসবে আমি আর এখন যাবো না কারণ রান্না করতে হবে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এতটা দেরি হতো না আসলে ঘর মুছে ছিলাম ঘর ঝাড় দিয়ে ঘর মোছা এইসব তো করতে হবে কারণ এতদিন ছিলাম না কেউ বাড়িতে তো এই যে দেখো বেগুন কেটেছি বেগুন ভাজা হবে কাঁকরোল ভাজা হবে আলু কেটেছি আলু সেদ্ধ হবে ডাল হবে আসলে সকালেই খবর এলো আমাদের জ্ঞাতির একজন মারা গেছে তো যে কারণে আমাদের মিতা মিতাসুচ তো মাছ মাংস কিছু খাবো না এগুলো তাই নিরামিষ খাবারই খাওয়া হবে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি আর এখানকার বেগুনগুলো তো তোমরা জানো খেতে ভীষণ পছন্দ করি লাল লাল বেগুনগুলো না একটু মিষ্টিও হয় খেতে তো ভাতের এই যে দেখো ভাতটা ফুটে উঠেছে আর তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি বেগুন ভাজাটা তুলে নিয়ে এই কড়াইতে আমি কাঁকরোলটাও বসিয়ে দিব কারণ কাঁকরোল ভাজা হবে আর আলুটা তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে ওটা পরে আমরা মাখা করে খাবো তো ঠিক আছে চলো খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সামনে বিকেলবেলা গুড আফটারনুন বন্ধুরা এখন কিন্তু প্রায় সন্ধে হতে যায় তো খেয়ে একটু শুয়ে পড়েছিলাম ভাই আমি আর মেয়ে তো তিনজন ছাদে এসেছি শুভ নিচে কাজ করছে আজকে আর অফিসে যায়নি তো এই যে দেখো তিনজনে মিলে না না সরি অফিসে গেছে অফিসে গেছে কিন্তু এখনও আসেনি রুমে তো আমরা তিনজনে ছাদে এসেছি আর ছাদ থেকে কত বিশাল মানে শহরটাকে পুরোটাই দেখা যায় আর আমরা তো একেবারেই এয়ারপোর্টের কাছে যেহেতু রয়েছি সময় প্লেন যাওয়া আসা করছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে টাটা